চমৎকার প্রশ্ন। আমাদের কাছে যে রিভিউ ইউনিটগুলো আসে এগুলো পরবর্তীতে কি দোকানদাররা ফেরত নিয়ে প্যাকেটে ঢুকিয়ে প্যাকেজিং করে আপনাদের কাছে আবার নতুন করে বিক্রি করে দিচ্ছে? কোম্পানি কি সেম কাজটা করে? আবার কম টাকার মধ্যে আপনি এরকম একটা স্টুডিও সেট আপ কীভাবে তৈরি করতে পারেন? এরকম না, বাট কম টাকার মধ্যে একটা স্টুডিও সেট আপ কীভাবে করা যেতে পারে? হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ প্রশ্নোত্তর পর্ব, রবিবারের স্পেশাল আয়োজন। গতকালকে ভিডিওতে অনেক ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। তো চলুন ঝটপট একদম আমরা কমেন্ট সেকশনে লাফিয়ে পড়ি। প্রথম কমেন্টটি করছেন জিএসএস ইসলামিক টিভি, উনি লিখছেন, লো প্রাইসের স্টুডিও সেট আপ চাই, এখানে অনেকগুলো লাইক রয়েছে। তো সত্যি এরকম কিছু চান কিনা, তাহলে আমরা এরকম কোনো একটা ভিডিও অবশ্যই আপনাদের জন্য করে দিতে পারি, যেখানে একদম অল্প টাকা পয়সার মধ্যে একটা স্টুডিও সেট আপ করে আপনাদেরকে দেখানো হবে, কম দামি লাইট সেট আপ ব্যবহার করা হবে, বাকি সমস্ত কিছুই কম দামি থাকবে। তো কমেন্ট করে জানাবেন যদি এরকম কিছু চান, তাহলে অবশ্যই আপনাদের জন্য সেই ভিডিওটা খুব শীঘ্রই আসছে, এমনকি আগামী এক মাসের মধ্যেই পেয়ে যাবেন। শ্রাবণ ভাই লিখছেন, ভাই এ সময় এসেও কি একটি ওয়েল কন্ডিশনড প্রি ওন্ড ডিভাইস নেওয়া ভালো হবে নাকি নিউ নেওয়া ভালো হবে? 20K প্রাইসের আশেপাশে ফোনগুলোর কথা বলছিলাম। ভাইয়া যদি খুব ভালো কোয়ালিটির একটা প্রি ওন্ড পেয়ে যান তাহলে সেটা নিতে তো কোনো আপত্তি নেই, মানে সব দিক যদি ঠিকঠাক থাকে, সেটার সাথে বক্স থাকে বা যে জায়গা থেকে কিনছেন সেই জায়গাটাকে ইনশিওর করতে হবে, চুরি করা ফোন নয়। তো এই সমস্ত বিষয় দেখে বুঝে যদি একটা ভালো প্রি ওন্ড পান তাহলে সমস্যা নেই। আর নতুন ফোন তো আসলে নতুনই হয়ে থাকে, এটার সাথে আসলে আমি প্রিয়ন্টকে কম্পেয়ার করছি না একদমই। রিফাত গেমিং, টপ 5 বেস্ট স্মার্টফোন ভিডিও চাই, অ্যারাউন্ড 15-20K, অবশ্যই মোটো Z34 5G থাকতে হবে। আচ্ছা, উনি তো লিখেই দিল যে এইটা অবশ্যই থাকতে হবে, ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা তো মনে হয় কত টাকা, 15,000-20,000 টাকার মধ্যে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো ভিডিওটা দেখে নিতে পারেন ভাই। আর যদি তারপরেও আপনার দরকারই হয়, আমরা আর কয়েকটা দিন যাক, তারপরে 15,000-20,000 মধ্যে একটা ভিডিও নিয়ে আসবো। মোবাসারুর রহমান ভাই লিখছেন, ভাইয়া আমি ই ফুটবল অ্যান্ড FC খেলি, টেকনো কেমন 30-তে কি ভালো পারফরমেন্স পাবো? আমাদের কাছে ওই ডিভাইসটা এখনও আছে এবং আমরা এই গেমটা প্লে করে দেখছিলাম এই গেমগুলো, এবং দেখলাম যে মোটামুটি ভালোই চলে, একেবারে মানে টপ নচ লেভেলের রেজাল্ট না পেলেও প্লেয়েবল রেজাল্ট দেয়, যে প্রাইস পয়েন্টের ফোন সেই জায়গায় অ্যাজ অফিসিয়াল ওইটা ভালো রেজাল্ট দিচ্ছে। আবরার মহিব ভাই লিখছেন, ভাইয়া আইকিউর ফোনে কি আপডেটের পর স্লো হয়ে যায়? আমি IQ 9 ইউজার। ভাইয়া আমি কোনো এক ভাইয়ার মনে হয় কমেন্ট দেখছিলাম যে তার আইকিউ ফোনে সে আপডেট করার পরে কিছু কিছু ইস্যু এরকম ফেস করছেন আর কি। তো স্লো করে দেবে কিনা বা প্রতিটা আপডেটেই সমস্যা হবে এমন কিন্তু না, তবে একটা নির্দিষ্ট সময়ের পরে, ধরুন 6 মাস 8 মাস বা 1 বছর পরে গিয়ে অনেক সময় এই সমস্যাগুলো দেখা যায়। এখন আপনার উদ্দেশ্যে আমি বলবো, আপনি আমাদের গ্রুপগুলোতে মানে ফেসবুকে যে গ্রুপ রয়েছে টেক গ্রুপ, সেখানে গিয়ে পোস্ট করতে পারেন, আমি অমুক ফোন ব্যবহার করি, কেউ ইউজার আছেন কিনা, অততম আপডেট এসছে এবং এই আপডেট কেউ করে কোনো ধরনের সমস্যা ফেস করছেন কিনা, তাহলে তো আপনি জানতে পারেন খুব সহজে। রাফি ভাইয়া লিখছেন, আপনি তো মোবাইলের IP রেটিং ও ডিসপ্লে প্রোটেকশন বলাই ভুলে যান, জানালে ভালো হয়, লাভ ফ্রম ঢাকা। ভাইয়া আমি আপনার সাথে একমত না, আপনি আমার কয়টা ভিডিওতে দেখছেন যে আমি বলতে ভুলে গিয়েছি? আমি জানি, হ্যাঁ আমি একটা ভিডিওতে বলি নাই, এখন একটা ভিডিওর জন্য আপনি আরও 10টা ভিডিওর সাথে কম্পেয়ার করতে পারেন না ডেফিনেটলি, কারণ এই জিনিস আমার ভুল হওয়ার কথা না, আমার যেটাতে আমি বলি নাই সেটা তো আমি বলছিলাম, বাট যখন আমরা এডিট করতে যাই তখন দেখি ওখানে সাউন্ড একটা ঝামেলা ছিল এবং সেই প্রশ্নটা রাখার মতো সুযোগ ছিল না, যে কারণেই ফেলে দেওয়া হয়েছে। আর ওটা যে প্রাইস পয়েন্টের ফোন ছিল ওই প্রাইস পয়েন্টের ফোনে সাধারণত এখন IP রেটিং দেখা যায়, যে কারণে আমার মনে হয়েছিল এটা না থাকলে খুব আহামরি সমস্যা হবে না, এটুকু জানার কথা আপনাদের। বাট অন্য একটা বাজেট ফোনেও IP 53 থেকে থাকলেও সেটাও আমরা বলে দিই, এটা আমার মনে হয় না যে আমরা বলি না এমন হওয়ার কথা আছে। MD সুজন খান, ভাই কিস্তিতে কিভাবে ফোন কেনা যায় কার্ড ছাড়া, তার একটা ভিডিও চাই। ওরে ভাই খাইছে রে, কিস্তিতে তো ফোন কেনা যায় যেটা জানি ওই যে কার্ড দিয়েই, তবে কিছুদিন আগে আমি ফেসবুকে এরকম একটা পোস্ট দেখছিলাম যে ওনারা এভাবে দিচ্ছে আর কি, মানে কার্ড টার্ড লাগবে না, কোনো একটা ভালো শপে বোধ হয় KRY না কারা যেন এরকম একটা ইয়ে নিয়ে আসছিল। তো আমার যাতে এরকম মাথায় আছে KRY এর ক্ষেত্রে এরকম কিছু একটা বোধ হয় দেখছিলাম, আপনারা একটু ওদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আবির পাটোয়ারি ভাই, স্যাম ভাই অনেকদিন যাবত 50,000 টাকার মধ্যে বেস্ট ফোনের ভিডিও অপেক্ষায় আছি, আশা করি এ মাসেই দিবেন। অবশ্যই এ মাসেই দিব, যান কথা দিয়ে দিলাম। আনিস মিউজিক অনলাইন, আজকে OnePlus Nord C4 এই ফোনটা কিনেছি, কেনার সঙ্গে সঙ্গে আপডেট চাচ্ছে, ফোনটা কি আপডেট দেওয়া ঠিক হবে? এই আপডেটটা বোধহয় দিতে পারেন, সমস্যা নেই। সিজন সরকার, IR ব্লাস্টার সেন্সর দিয়ে TV AC কন্ট্রোল করা যায়, বাট এটা করব কিভাবে যদি বলতেন ভালো হতো। এটা খুব সহজ একটা বিষয় ভাইয়া, আপনার ফোনটাতে যদি IR ব্লাস্টার সেন্সর থাকে সেক্ষেত্রে আপনার ফোনে বিল্ট ইন একটা অ্যাপ্লিকেশন থাকার কথা, মানে যেটা দেখবেন রিমোট নামে একটা অ্যাপ থাকতে পারে, যদি না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে রিমোটের জন্য অ্যাপ পেয়ে যাবেন, সেটা ইনস্টল করে নিতে পারেন। এরপরে আপনি যে জিনিসটাকে কন্ট্রোল করতে চাচ্ছেন ওইটার মডেল জাস্ট সিঙ্ক করে দিলেই হয়, খুব সহজেই তখন আপনার ফোন দিয়েই TV বলুন বা AC কে কন্ট্রোল করতে পারবেন। ইউজার সামথিং, স্যাম ভাই গেম খেলবো, ফটো মোটামুটি লং টাইম ইউজড, 2 বছর ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে, বেটার পারফরমেন্সের জন্য OnePlus Nord C4 নিবো নাকি IQ Z9 টার্বো নিবো, আপনি ফোনটা সাজেশন করেন। আমি হলে ভাই এখানে Z9 টার্বোটাকে চয়েস করতাম। MD পারস ভাই লিখছেন, ITEL S23+ ভার্সেস টেকনোস্পার্ক 20 Pro+, কার্ভ ডিসপ্লের মধ্যে কোনটা ভালো হবে একটু বলেন প্লিজ, আমি হালকা গেমিং টেমিং করি, যাই হোক এই দুটোর মধ্যে ভালো হবে টেকনোটা।
মাশরাফি ভাইয়া লিখছেন, 20,000 টাকায় ভিডিও শুট করার দিক দিয়ে সবচাইতে বেশি স্ট্যাবিলাইজেশন কোন ফোনে আমি কিনবো একটু জানাবেন। শুধু ভিডিও স্ট্যাবিলাইজেশন তো না, ভিডিওর কোয়ালিটিরও একটা বিষয় থাকে। আপনি স্যামসাং এর কোনো কিছু চয়েস করলে ভালো হবে। এক্ষেত্রে স্যামসাং F34 যতটুকু মনে পড়ে এটা বিশ্বের নিচেই বোধ হয় পাওয়া যায়। আর একটা ফোন আছে A25, আপনি এই দুটা থেকে দেখতে পারেন। সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি 4K পর্যন্ত যাবে এবং দুটা ফোনেই বোধ হয় YS আছে যতটুকু মনে পড়ে। আর ডিয়ার গেমার্স, স্যাম ভাই, মোটো G34 নাকি OnePlus Nord N30 SE নেওয়া ভালো হবে? ভাইয়া, দুটো তো দুই জগতের জিনিস। দুই জগত বললাম এই কারণে, একটা অফিসিয়াল আর একটা আনঅফিসিয়াল ডিভাইস। এখন এইটা আগে নিজে ডিসাইড করেন, অফিসিয়াল আনঅফিসিয়াল কোনটা কিনবেন, তারপরে নিজেই বুঝতে পারবেন কোনটা আপনার নেওয়া উচিত। ইউজার সামথিং ভাই, এক্সিনোস 1280 কি ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে 45-60 FPS গেমিং সাপোর্ট করবে? ভাই, এই ব্যাপারটা না আমি শিওর না, আসলে এই মুহূর্তে কিছু বলতে পারছি না এটা নিয়ে। মোহাম্মদ ফেরদৌস ভাই লিখছেন, ভাই এই বছর কি স্যামসাং ফোন 2 আসবে? আসলে ভালো হয়। অল রাইট, মাথায় তো একটা পোকা ঢুকাই দিলেন, স্যামসাং 2 ফোন। মানে যারা জানেন না কাহিনিটা কি, আমরা একটা ফোন বানাইছিলাম লাস্ট ইয়ারে, বানানো ঠিক না, ওটাকে কি বলা হয়, অ্যাসেম্বল করার মতোই একটা বিষয়। তো ওরকম নতুন করে আরেকটু বেটার কিছু করা যায় কিনা আমরা অবশ্যই প্ল্যান করছি। তবে DIY আসতে যাচ্ছে, এরকম শিওর থাকেন, বড়সড় প্ল্যান আছে। গত 1 বছর ধরে আপনাদের শুধু ঘুরাইতেছি, বলতেছি আসবে আসবে, বাট আসবে, সত্যিই আসবে। MD সিদ্দিকুর রহমান, স্যাম ভাই ফোনের ডিসপ্লেতে HD+ এবং Full HD এর মাঝে পার্থক্য কি একটু বলেন প্লিজ, বললে খুশি হব, খুশি হব, লাভ ফ্রম কুড়িগ্রাম। যাই হোক, তো HD+ এবং Full HD+ এখানে যাচ্ছে রেজুলেশনের ব্যাপার, একটা 720p রেজুলেশন পর্যন্ত যাচ্ছে সর্বোচ্চ, আর একটা 1080p পর্যন্ত যাচ্ছে। Full HD+ যেটা, ওটা 1080p+ আর কি, ওরকম। তো হয় কি, যেটা HD+ রেজুলেশন ওইটা আপনি দেখতে গেলে বুঝতেই পারবেন যে রেজুলেশন কম, একটু পিক্সেলগুলো চোখে বাঁধে বাঁধে এরকম। আর যেটা Full HD+ ওটা রেগুলার আমরা যেগুলো দেখে অভ্যস্ত, ক্লিন লাগে দেখতে, সুন্দর লাগে, শার্প লাগে। এখন তো আরও হাই রেজুলেশনের ডিসপ্লে পাওয়া যায়, ম্যাক্সিমাম ডিসপ্লে এখন আমরা দেখছি হাই মিড রেঞ্জ বাজেটে 1.5K, আর এর উপরে গেলে 2K প্যানেল, এরকম আর কি। ইয়াসির আবিদ উনি লিখছেন, ভাইয়া ধরেন আমার ফোনে 33W চার্জার, কিন্তু 2-3 টাইম 18W বা 45-68W চার্জার ইউজ করলে কি প্রবলেম হবে? 2-3 টাইম বলতে কি বোঝাচ্ছেন? এই ফোনটা টোটালি লাইফ স্প্যান টাইমের মধ্যে আপনি ব্যবহার করবেন, নাকি মাঝে মাঝেই ব্যবহার করবেন, সেটা একদিনে 2-3 ধরনের চার্জার ব্যবহার করতে চান, নাকি সপ্তাহে? তো আমি বলবো, যদি এমন প্ল্যান থাকে মাঝে মধ্যেই ব্যবহার করবেন, সেটা না করা উচিত। একটা নির্দিষ্ট ফোনের জন্য, নির্দিষ্ট মডেলের জন্য নির্দিষ্ট একটা থাকে, চার্জার থাকে, সেটাই ব্যবহার করা আমাদের উচিত। তবে হ্যাঁ, মাঝে সাঝে হুটহাট করে যদি প্রয়োজন পড়ে সেটা আপনি করতে পারেন, তবে এরকম হুটহাট করে প্রতিনিয়ত চেঞ্জ করাটা ঠিক না। রাশেদ সাদী ভাই লিখছেন, ভাই 95K বাজেটে বর্তমানে S23 FE কেমন হবে? আর যদি এর থেকে ভালো ক্যামেরা, গেমিং, শর্ট সাইজ ফোন থাকে তাহলে জানাবেন। মানে উনি একটু ছোট সাইজের ফোনগুলো খুঁজছিলেন, ঠিক মনে পড়ছে না এই প্রাইস পয়েন্টে আর কোনো এত ছোট টাইপের ফোন আছে কিনা। তবে S23 খারাপ না, জাস্ট এটার ডিজাইনটা আর একটু সুন্দর করতে পারতো, চিন বেজল আমার কাছে বেশি মোটা, আমার না সবার কাছেই বেশি মোটা লাগছে, আপনাদের কাছেও লাগবে হয়তো। তো ওই জায়গাটা একটু পিছিয়ে থাকতে পারে বর্তমান যুগের সাথে কম্পেয়ার করতে গেলে, বাকি বিষয়বস্তু মোটামুটি ওকে আছে। MD জাকারিয়া, লাভা ব্লেজ কার্ভ সম্পর্কে কিছু বলেন, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, এই ফোন সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই ভাইয়া। ফাহিম সরকার, ভাই কেমন আছেন? ভাই একটা ডিভাইসের সম্পর্কে জানা দরকার ছিল, অনলাইনে যে স্মার্ট টিভি বক্স পাওয়া যায়, অনেক চ্যানেল দেখা যায়, এটাই আদৌ দেখা যায়, আর বক্সটা কিনলে ভালো হবে কি প্লিজ জানাবেন। আমি যতটুকু শুনেছি এইগুলো হচ্ছে গিয়ে মানে অবৈধ বাংলাদেশে, এখন গভর্নমেন্ট এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। কিছুদিন আগে আমাদের পাশেই দেখলাম শাহালি প্লাজায় কয়েকজনকে এরকম ধরা হয়, বেশ কিছু জব্দ করা হয়। তো এই ধরনের জিনিস কিনতে কাউকে আমি বলবো না, বা আপনাকে সেই ধরনের আগ্রহ আমি দিচ্ছি না। তবে এগুলো কাজ করে, কাজ করে না তা না, কাজ করে এটাও আমি বলতে পারি, বাট না কেনার জন্য আমার সাজেশন থাকবে। SM মুগ্ধ, প্রথমবার প্রশ্ন করলাম, আশা করি উত্তর পাবো। বিভিন্ন শপ থেকে আপনাদের যে ফোন পাঠায় এবং রিভিউ শেষে আপনারা ফেরত দেন, সবগুলো কি সেই ফোনগুলো আবার প্যাকেটে করে বিক্রি করে? খুবই গুরুত্বপূর্ণ, সুন্দর প্রশ্ন, এটা জানার অনেকেরই আগ্রহ আছে, এর আগেও যদিও আমি এর উত্তর দিয়েছি। কোম্পানির দিয়ে শুরু করি, যদিও কোম্পানির ব্যাপারে আপনি জানতে চাননি, তবে কোম্পানি যে কাজটা করে, আমাদের কাছ থেকে যে ডিভাইসগুলো আসে সেগুলো ওরা নিয়ে নেয়, এরপরে এগুলো ওরা আর আসলে বিক্রি করে না। এই ফোনগুলো অনেক সময় সার্ভিস পয়েন্টে যায় আমি যতটুকু জানি। তো হয় কি, আপনার ফোনে কোনো ধরনের সমস্যা হলে আমাদের কাছ থেকে যে ডিভাইসগুলো যায় ওগুলোর একটা ইন্টারনাল পার্টস চাইলে তারা ইউজ করতেই পারে, সেক্ষেত্রে এটা কিন্তু কোনো সমস্যা না আমি যতটুকু মনে করি। এবার যদি সেই দোকানে অনেক সময় হয় কি, আমাদের কাছে যে ডিভাইসগুলো আসে আমরা ব্যবহার করতে করতে এত বাজে অবস্থা বানাই ফেলাই, দাগ টাক পড়ে। আমার মনে আছে আমি গুগল পিক্সেল 8 তারপরে হচ্ছে 7 দুইটা ডিসপ্লেতেই না খুব বড় রকমের ক্র্যাক মানে ফেলছিলাম আর কিরকম। তো এটা নতুন করে বিক্রি করা তো সম্ভব না। তো দোকানদাররা সাধারণত করে কি, এই ধরনের ডিভাইসগুলো যদি এরকম একটু চলে আসে তখন ওরা প্রি ওন্ড হিসেবে এগুলো অনেক সময় সেল করে। অনেক সময় আছে ওরা বলেই দেয় এটা রিভিউ ইউনিট ছিল, এটা অমুক চ্যানেল নিয়েছিল আমাদের থেকে, ওরা রিভিউ করেছে। অনেকে আবার এই ফোনগুলো বেশ আগ্রহী হয়েও নেয়, এরকমটা হয় আমি যতটুকু জানি। তবে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে যদি যায় সেক্ষেত্রে ভাই দোকানদাররা যদি প্যাকেটে ঢুকিয়ে বিক্রি করে করতেও পারে, এ ব্যাপারটা তো আমি একদম নিশ্চিত না আসলে সে কী করেছে।
আছে, তবে আমি যতটুকু জানি প্রি ওন্ড হিসেবেই ম্যাক্সিমাম টাইমে সেল হয়। এমডি আওলাদ ভাই লিখছেন, ভাই আইকিউ Z9 টার্বো ভার্সেস পোকো F6 কোনটা ভালো হবে, ভিডিও চাই। এই দুইটার মাঝে না আমি আবারও Z9 টার্বোকেই একটু এগিয়ে রাখবো হয়তো। F6 মানে হয়েছে কি, শাওমি পোকো এদের প্রতি আমার একদম ভরসা উঠেই গেছে এখন, এরকম একটা অবস্থা। তো এই ভালো আছে, কোন দিন যে কি হবে ওটা নিয়েই ভয়, এর বাইরে পোকোর ফোনটাও খারাপ না আর কি। শেখ হামজা, ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যে কোনো ফোনের রিভিউর সময় যখন ক্যামেরা নিয়ে আলোচনা করেন তখন আপনার দেখানো পিকচারগুলো কি কমেন্ট বক্সে কোনো লিঙ্কের মাধ্যমে বা অন্য কোনো ওয়ে ব্যবহার করে আসল পিকচারটা আমাদের দেখানো সম্ভব কিনা দিতে পারলে আমাদের জন্য ভালো হয়। ভাইয়া সত্যি বলতে সত্যিই ভালো হয়, অনেক সময় ব্যস্ততার কারণে হয় না, কয়েকটা ভিডিওতে আমরা দিয়েছি, দেই না এমন না, তবে আমি এখন থেকে ট্রাই করবো। যেগুলো একটু ক্যামেরা সেন্ট্রিক ফোন সেগুলোর ক্ষেত্রে দেওয়ার ট্রাই করবো, বাট প্রত্যেকটার ক্ষেত্রে দিতে পারবো বলে সম্ভব না হয়তো, কিন্তু আমি মানে আশা করছি এখন থেকে যেগুলো একটু দামি ফোন যেগুলো ক্যামেরার জন্য ভালো করছে ও ধরনের ফোনের ছবিগুলো দেওয়ার ট্রাই করবো। হাসান ভাইয়া লিখছেন, ভাই আন্তর্জাতিক স্কোর বলতে কি বোঝায়, এর দ্বারা আমরা কি বুঝতে পারি? এটা ধরুন একটা স্কেল, হ্যাঁ আমাকে হাইট আমার হাইট আপনার হাইট যদি মাপা হয় দুজনকে আলাদা করা যাবে নিশ্চয়ই, তো এটা এক ধরনের স্কেল আপনি হিসেবে ধরে নিতে পারেন, বেঞ্চমার্ক করা হয়। হ্যাঁ তো এতে করে যেটা বোঝা যায় যে এই ফোনটার প্রসেসর এইটার র্যাম রম সব কিছু মিলে কেমন স্কোর দেখাতে পারছে, এক একটা ডিভাইস এক এক রকম স্কোর করবে এবং তার উপরে বেস করে আমরা মোটামুটি একটা আইডিয়া জেনারেট করতে পারি এটা পারফরমেন্সের দিক থেকে এতটুকু এগিয়ে থাকবে। একটা সময় স্কোর দেখেই বলে দেওয়া হতো হয়তো যে ফোনগুলো এটা এটার স্কোর বেশি এসছে এটা খুব ভালো, এখন কিন্তু স্কোরটা অনেক বড় ম্যাটার করে এমন না, স্কোর এখন অনেক ডিভাইসই দেখাতে পারে। আপনি যেমন দেখুন ওই যে ইউনি এসোসির এসোসিগুলো আর কি, এগুলোতে কিন্তু আমরা দেখতে পাই খুব ভালো স্কোর দেয়, কিন্তু আলটিমেটলি সেগুলো রেজাল্ট কি খুব ভালো, খুব ভালো কিন্তু হয় না, বরং তার চাইতে ওই সেম প্রাইস পয়েন্টে বা একটু বাড়ালে মিডিয়াটিকের যে এসএসসি পাওয়া যায় সেগুলো আরও বেটার রেজাল্ট দিচ্ছে। স্কোর দিয়ে মোটামুটি একটা বেঞ্চমার্কিং করা যায় ঠিকই, তবে এইটার উপরে সম্পূর্ণ ভরসা রাখাটা ঠিক না। তো সোজা কথা ওঠাই অন্তত বেঞ্চমার্ক হলো একটা মাপকাঠি বলতে পারেন। আবু সায়েম ভাই লিখছেন, ভাই আপনার ভিডিওতে কখনো কমেন্ট করা হয়নি, আজকে একটা হাম্বল রিকোয়েস্ট করছি, 30-35 হাজারের মধ্যে সবচেয়ে বেস্ট প্রি ওন্ড মোবাইল ফোনের একটি ভিডিও দেবেন প্লিজ। ভাইয়া এই প্রাইস পয়েন্টে আমি জানি না এখন মার্কেটে প্রি ওন্ড ডিভাইস কী কী অ্যাভেলেবল রয়েছে, আমি যতটুকু শুনেছি এই মুহূর্তে তেমন কিছু অ্যাভেলেবল নেই, তারপরেও আমি কোনো শপের সাথে নিশ্চয়ই যোগাযোগ করার চেষ্টা করব এবং যদি এই ধরনের ভালো কোনো ডিভাইস পাই তাহলে এই ভিডিওটা আপনারা পাবেন। আশিক জামান ভাইয়া লিখছেন, ভাই সব ফোন এর রিভিউতে ওয়াইফাই জেন অ্যান্ড ব্লুটুথ জেন বললে ভালো হয়। অল রাইট, এখন থেকে ট্রাই করবো এই ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো আজকে মোটামুটি এই ছিল কমেন্টের ভান্ডার, আশা করছি আপনার প্রয়োজনীয় কমেন্টের উত্তরটি পেয়েছেন, যাদেরগুলো দিতে পারিনি আমরা কমেন্ট সেকশনে গিয়ে আবারও দেওয়ার ট্রাই করবো, আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই অনেক বেশি ভালো থাকুন, দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে আমাদের, বাই বাই।